আমার দিকে ভালো করে তাকা, দেখ দেখ, ভালো করে দেখ। কি দেখছিস? মাথায় মাত্র কয়েক গাছা চুল, গলার চামড়ায় ভাঁজ পড়েছে, কাল বসে গেছে, কিন্তু একদিন তোর এই বয়সটা আমিও পেয়েছিলাম, তখন আমি যা ভাবতুম তুই কি তাই ভাবিস? ভাবিস না? যদি ভাবতিস তাহলে আমার এই আলগা হয়ে যাওয়া চামড়া যন্ত্রণায় কাঁপত না। যদি সত্যিই ভাবতিস তাহলে আজ এই বয়সে শুধুমাত্র উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে থাকতে হতো না। তরুণ, তুই তো আমাদের কথা দিয়েছিলি, সেটা তুই ভুলে গেলি কি করে? ভুলিনি বাবা, তুমি বা মা, তোমাদের কাছে আমি মিথ্যে কথা বলি না। আসলে তুমি যখন আমার বয়সটায় ছিলে, সেই তখনকার দিন আর এখনকার দিন এক নয়। তখন তোমাদের চারপাশে অনেক ভালো ভালো মানুষ ছিলেন, বেশিরভাগ লেখাপড়া জানা শিক্ষিত ভদ্রলোক। তাদের কাছ থেকে তোমরা অনেক কিছু শিখেছ, তাদের দেখে বড় হয়েছ, তাদের আদর্শে চলতে চেয়েছ। কিন্তু এখন এখন এই তড়িতের মতো নোংরা লোকেরা চারদিকে কিলবিল করছে। হ্যাঁ, যদিও বলে গেছে যে আমি ওর বন্ধু, কিন্তু এই বন্ধুকে বিপদে ফেলার জন্য ও কি করেছিল তোমরা জানো না। কিন্তু শুধু শুধু একজন আরেকজনকে বিপদে ফেলবে কেন? মানুষ তো এখনো মানুষই আছে। না বাবা, মানুষ বলে এখন আর কিছু নেই। পশুরও একটা নীতি আছে, নিয়ম আছে, কিন্তু মানুষের কিচ্ছু নেই। তোমরা তো জানো যে তড়িত আমাকে বলেছিল দরকার পড়লে আমার মতন একজন সমাজ বিরোধীকেও টাকা দিয়ে ডেকে নেবে, আর সেই জন্যই ওর গায়ে হাত দিয়েছিলাম। জানি জানি, সেটা জানি, কিন্তু সে ব্যাপারটা তো তখনই মিটে গিয়েছিল। তারপরেও তুই আবার বলতে গেলি কেন যে তুই ওর জিভ কেটে নিবি? বলেছিলাম কারণ ও শিবুকে টাকা দিয়ে আমাকে খুন করাতে চেয়েছিল। ও কল্যাণদার কাছেও গিয়েছিল। বাবা, এই যে এখন এই মুহূর্তে সেই ব্যাপার নিয়ে তোমার সঙ্গে আমি কথা বলছি, সেটা কি আমারও খুব একটা ভালো লাগছে? আমি আমি একবারও বলিনি তোর ভালো লাগছে। তুই আমার ছেলে, তোকে তো আমি বুঝবই। আমি জানি, আমি জানি আমরা যখন এসব কথা আলোচনা করি তখন তুইও কষ্ট পাস, কারণ ওই কষ্টটা তো আমার থেকেই তোর ভেতরে জন্ম নিচ্ছে। সে ঠিক ঠিক সময় মাথা চাড়া দিয়ে উঠবেই, তবু আমাদের আলোচনা করতেই হয়। দুঃখটা তো সেখানেই। বাবা, আগে হলে কি করতাম জানি না, কিন্তু এখন আমি আর নতুন করে কোনো ঝামেলা করব না। তড়িৎ তোমাদের এসে আর কোনোদিন কিছু বলবে না, কিন্তু অবাক লাগে কি ভেবে জানো, আজকের এই পরিবেশ আমাকে, তোমাকে, মাকে কতদিন এসে কথা বলতে দেয়নি, তাই আজকাল আর চেষ্টা করেও হাসতে পারি না। শেষ কবে হেসেছিলাম ভুলেই গেছি। যা বলছিলুম, তুই হচ্ছে সে বাড়ির প্রথম, আমার বড় ছেলের বউ।
আমি নিজে পছন্দ করে তোকে নিয়ে এসেছিল, তা সে কি এই জন্যে? বলি আমারও তো বয়স হচ্ছে নাকি? এই যে চাপা কদিন হলো ওপরে আসিনি, বলি তার খোঁজ নিয়েছিস? চাপাকে তো আপনি সব থেকে ভালো করে চেনেন মা, তার খোঁজ নেব কি করে? যে কিছু বলে তার খোঁজ নেওয়া যায়, চাপা তো কিছু বলেই না। আর বেশি কিছু জিজ্ঞেস করতে গেলে সে কেঁদে কেটে একেবারে একসা, তো তখন তাকে সামলাবো না সে কেমন আছে তার খোঁজ নেব? সব করবি, তুই হচ্ছিস বড়, তোকে সব কিছু করতে হবে। আর কারোর কোনো খোঁজ খবর নিস না নিস, চাপার খোঁজ নিবি। যে কিছু বলে না তারই তো খবর রাখতে হয়। চাপার জন্য যতটুকু করার সেটা আমিই করি মা, আর তার জন্য আমাকে লাঠিঝাঁটাও কম খেতে হয় না। এই তো কদিন আগে, কদিন আগে কি থামলি কেন? থাক বল না, কি হয়েছে বল। আপনার শুনে কাজ নেই, আপনি শুনেই এখন আবার জিজ্ঞেস করতে যাবেন, তারপর অশান্তি শুরু হবে। আমার আর এসব ভালো লাগে না মা। ও বুঝেছি, ওই ছোট লোকের মেয়ে দুটো বোধহয় আবার শুরু করেছে না? তুই একটা কাজ কর, সচিকে আর বাবুলালকে এখানে পাঠিয়ে দে, আমি এর একটা হেস্ত নেস্ত করে তবে ছাড়বো। ওরা কি ভেবেছে? চাপার উপরে ওদের এত হিংসে কেন? বলি ও কি কারোর খায় না কারোর পরে? মা, মা, মা তুমি এখানে? যা, আমি তোমাকে সব জায়গায় খুঁজে এলাম। কেন, আমায় আবার কি দরকার পড়ল? ও মা, ও কি কথা সতী! আচ্ছা তুই কি বুঝে শুনেও কথা বলতে পারিস না? ছেলের তো আগে মাকেই দরকার। বোঝাও তো ঠাম্মা, তোমার এই বড় ছেলের বউকে ভালো করে বোঝাও। আচ্ছা আমি যখন যেখানে থাকি না কেন, আমি তো ভেতরে ভেতরে আমার মাকেই ডাকি। খুব হয়েছে, ঠাম্মার সামনে আর সাফাই গাইতে হবে না। এখন বল আমায় খুঁজছিলি কেন? হঠাৎ করে খুব খিদে পেয়ে গেল মা। ও মা, তাহলে এই ঘরে এলি কেন? ঘরে গেলেই তো পারতিস, সেখানে মুড়ি চানাচুর বিস্কুট সবই তো রাখা আছে। হ্যাঁ জানি তো আছে, কিন্তু সেখানে তো বাবাও আছে। মা দেখলাম দাদার সাথে বাবার হেভি ডায়লগ বাজি হচ্ছে, আমি তো মুখি দিয়ে দেখি হাওয়া। বলি এতদিন তো হাওয়া হয়েছিলি, তা বাড়িতে ফিরে এই বুড়িটার কাছে এলি না কেন? বলি বুড়িটা কি এতই খারাপ? ও ঠাম্মা, আরে ভালো খারাপের কথা কে বললো? আসলে এ বাড়ির দুটো ঘরে তো ঢোকাই যায় না, সবসময় বেহুদা কথাবার্তা শুনলেই সালা টাকলা গরম। আর অন্য ঘরগুলোতে গেলে তো সবসময় জ্ঞান শুনতে হয়, তার চেয়ে না যাই ভালো। ও কেউ সত্যি কথাটা বললেই সেটা জ্ঞান হয়ে যায় না? আর তুই যা করিস যা বলিস সব ঠিক, তোর জন্য তো আমরা কারো কাছে মুখ দেখাতে পারি না, তাতে অবশ্য তোর কিছু যায় আসে না, কিন্তু তোর সম্পর্কে বাইরের লোক কি বলে সেগুলোও তোর কানে যায় না? কেন যায় না, সবই যায়, কিন্তু কেউ তো সামনে বলে না, সব তো পেছনে বলে। সামনে বললে না জাতীয় পতাকায় মুড়ে শহীদ বানিয়ে দেবো। যাকে মা বড্ড খিদে পাচ্ছে, খিদে দাও না। কি খাবি বল, মিষ্টি খাবি? মিষ্টি তাই দাও, তাই দাও। অসতি ওইখানে মিষ্টি আছে, এনে দে তো। আই শোন মিষ্টি খা, এখানে বস বস, তোর সঙ্গে আমার কথা আছে। আমার সাথে তোমার কথা আছে? থামা, আমার সাথে তোমার কথা আছে? থামা থামা, একটা জিনিস কিন্তু আজকে আমার দারুণ লাগছে, মানে এ বাড়িতে তাহলে আমার সাথে কারো কথা থাকতে পারে? উমা, ও কি কথা, কেন থাকবে না? তুই তো এ বাড়িরই ছেলে। হ্যাঁ তা তো বটে, বলো কি বলছিলে? বলো। বলছিলাম যে খুব তো হিল্লি দিল্লি পরে সব ঠিকেদারে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, তা তোর নিজের যে পিসি এখানে আছে তার কোনো খোঁজ খবর রাখিস? কি করে রাখবে মা, ওর সেসব সময় আছে? যে ছেলেকে পুলিশ খুঁজছে সে অন্যের খোঁজ নেবে কেমন করে? চুপ করতে সতী, তপন তো তোরই ছেলে, সব সময় এইভাবে ওকে কথা বলে।
সাধুকে আর বলি মা, অনেক জ্বালায় বলি। ঠিক আছে, তোমার যেটা বলার দরকার তুমি সেটা পরে বলো না, এখন ঠাম্মা বলছে ঠাম্মাকে বলতে দাও। বলো ঠাম্মা কি বলছিলে, আমি পিসির কেন খোঁজ খবর নিই না, তাই তো? হ্যাঁ, এই বাড়ির এক কোণে যে পড়ে থাকে তারও তো ইচ্ছে করে যে তার সম্বন্ধে কেউ কোনো খোঁজ খবর নেই। বুঝি ঠাম্মা, সবই বুঝি, ইচ্ছেও করে জানো তো, কিন্তু কিন্তু পিসির ঘরে যেতে আমার কেমন লজ্জা করে। পিসি সেই আগেকার দিনের বিয়ে পাস, অলোকটাও লেখাপড়া করছে, আমি তো কোনো লেখাপড়া জানি না, আর কি বলতে কি বুঝবো, কি মানে করবো কথা জানি না। আর ঠিক আছে, তোমরা তো আছো, আমরা থাকলেই বা কি, তো দুটো কাকিমা যা শুরু করেছে তার খবর রাখিস? হ্যাঁ রাখি, এই তো মা সামনে আছে, মাকে জিজ্ঞেস করে দেখো না, সেদিনে তো পিসি এসেছিল আমাদের ঘরে, এবারে মা সারদা হয়ে। কি আজে বাজে কথা বলছিস? আজে বাজে কথা বলছি? তুমি পিসির ওই কাকিমাদের সাথে ঝগড়া করনি, দাদা কাকিমাদের বেশ করে ঝাড়েনি, আর যে পিসির নাকি এগুলো পছন্দ হয় না, পিসি বললো না সে কথা, বলেনি? হ্যাঁ বলেছে, কারণ চাপা একেবারে ঠান্ডা প্রকৃতির মানুষ, সে অশান্তি ঝগড়া ঝাটি এসব একেবারে পছন্দ করে না, তাই বলেছে। এর মধ্যে এত ঘটনা ঘটে গেছে, এসব তো আমি কিছুই জানি না। অবশ্য হ্যাঁ, সেদিন আমি চাপার ঘরে গিয়েছিলাম, ওর মুখ দেখে বুঝেছিলাম যে একটা না একটা কিছু হয়েছে। আরো কিছু হবে, অনেক কিছু হবে ঠাম্মা, আমি তো পিসিকে সেদিনে বললাম যে আমার সামনে সমস্ত কথা বলো না, কারণ আমার এমনিতে মটকা গরম, আমি কোন দিন কাকে কি করে দেবো। কি করে দিবি তুই, কি করে দিবি আমি শুনতে চাই, বাড়ির মধ্যে গুন্ডামি করবি, খুনাখুনি করবি? না না, ও কি সে কথা বলেছে? আপনি জানেন না মা, ও পারে না এমন কোনো কাজ পৃথিবীতে নেই। হ্যাঁ তাই, যদি জানোই, যদি জানোই যে আমি এরকম ছেলে, তাহলে আমার সামনে সমস্ত কথা বলো কেন? কাকিমারা পিসিদের যাতা বললো, কাকিমারা পিসিকে অপমান করলো, অথচ পিসি নাকি এইটাই আনন্দ, পিসি নাকি এইটাই বেশি শান্তি পায়, পিসি বললো তো সে কথা। কিন্তু আমি যদি এরপর কাকিমাদের ঘরে যাই, যে উল্টো পাল্টা কথা শুনি, তাহলে আমি কিন্তু তোর ভাঙ শুরু করে দেবো, সেটা কিন্তু ভালো দেখাবে না মা। কিন্তু ভাই, হুজ্জতি না করেও তো সামলানো যায় নাকি? এখন আর সেসব দিনকাল নেই ঠাম্মা, এখন আর মুখের কথায় কোনো কাজ হয় না, এখন কেউ আলতু ফালতু কথা বললে তাকে ছবি করে দিয়ে তার গলায় একটা মালা ঝুলিয়ে দাও, ব্যাস, দেখবে এলাকা একেবারে ঠান্ডা হয়ে গেছে। কিন্তু রাজেশ তোকে কি বলেছিল, কি ক্ষতি করেছিল যে তাকে তুই ছবি বানিয়ে দিলি? আমি আসল লোককে যা বলার বলে দিয়েছি, নান্টুকেও বলে দিয়েছি, বলেছি দেখ তপনরা যা বলে বলুক, তুই কিছু বলবি না। কিন্তু নান্টুরাই বা বাসবির ব্যাপারে নাক গলাচ্ছে কেন? ওরা তো বাসবিকে চেনেই না। হুম, ঠিকই কথা, সত্যি চেনে, কিন্তু ওই যে বিবেকদা বলে দিয়েছে না, বাস নেচে উঠেছে। দাদা, বিবেকদা কে রে? ওদের গার্জেন নাকি? অদ্ভুত দাদা, তোদের কাজকর্ম যে তোরা কিসব করিস কিছুই বোঝা যায় না। শোন রত্না, আসলে কি জানিস, আসলে মেয়েরা বড় হয় একরকম ভাবে, আর ছেলেরা বড় হয় আরেক রকম ভাবে, আর দেখবি ছেলেরা একটু বড় হওয়ার সাথে সাথেই বাড়ির বাইরে চলে যায়, আর বাইরের এই পৃথিবীর জটিলতার সঙ্গে বেশিরভাগ সময় কাটাতে কাটাতেই তাদের মনটা আতখাঁজড়া হয়ে ওঠে। অথচ মেয়েরা দেখ, মেয়েরা বেশিরভাগ সময় ঘরের মধ্যে থাকে বলে একটা নিয়মের মধ্যে বেড়ে ওঠে। তো ধর, এমন কোনো মেয়ে যদি আমাদের মতো কোনো ছেলের কাছে আসে,
তাহলে তখন সে কি করে বুঝবে আমাদের? খুব ভালো কথা, কিন্তু মেয়েটা যখন বুঝবে যে ছেলেটা ঠিক রাস্তায় চলছে না, তখন কোন রাস্তাটা ঠিক সে তো মেয়েটাই তাকে বলে দেবে, তাই না? ঠিক কথা। তবে মেয়েটা যদি সত্যি ছেলেটাকে ভালোবাসে, তাহলে তোমার কথাই বলি পরে। ছেলেটার মন তো আতখ্যাচড়া, তুমি বলেছো, তাহলে মেয়েটা যে সত্যি তাকে ভালোবাসে সেটা ছেলেটা বুঝবে কি করে? ঠিকই তো। আরে এরকম কত ছেলে আছে যাদের কিছু বোঝাতে গেলে তাদের আবার ইগোতে লাগে, কারণ তারা প্রথম থেকে ধরে বসে আছে যেহেতু তারা ছেলে সেহেতু কোনো মেয়ের তাদের বোঝানোর কোনো অধিকার নেই। ঠিক, তপনের কথাই ধর, ওকে তপনকে কম বুঝিয়েছে, এখনো বোঝায়। ও যে তপনের সম্বন্ধে ফিল করে সেটাই তপন বোঝে না। তপনের কথা ছাড়, ও যেভাবে চলছে ও বিপদে পড়লে ও ভুগবে, তাতে লোকের কিছু আসে যাবে না। আসলে কি জানিস, আমাদের মতো ছেলেরা শ্মশানের চুল্লির ভেতরে ঢোকার সাথে সাথে লোকে আমাদের কথা ভুলে যাবে, কিন্তু নামটাকে বাঁচিয়ে রাখার জন্য বিশেষ কোনো কাজ এমনভাবে করতে হবে যাতে লোকে বহুদিন পর্যন্ত মনে রাখে। তপনের নামও যাতে লোকে সারা জীবন ধরে মনে রাখে সেরকম কাজ তপন নিশ্চয়ই করবে। ওর জেদ, সবসময়ের অস্থিরতা, কোনো নিয়ম না মেনে সব নিয়মের বাইরে গিয়ে কাজ করার এই টেন্ডেন্সি ওকে নিশ্চয়ই একদিন বিখ্যাত করবে, আমি পরিষ্কার বুঝতে পারছি। তুই এসব কি বলছিস? যতটা সহজে তুই কথাটা বললি, তুই কিন্তু অতটা সহজে কথাগুলো ভাবিসনি। তোর কথা শুনে এটা যে কেউ বুঝতে পারবে। আরে দাদা কি না কি বললো, আর সেটা তুই নিজের মতো করে ধরে ফেললি। নিজের মতো করে নয়, অনিতা তপনের মতো করেই ধরেছে। আচ্ছা রত্না, একবার ভাবতো তপন কি করেছে আর এখনই বা ও কি করছে? কিছু নয়। অথচ আমাকে দেখ, আমারও তো মাথার উপর বাবা আছে, তবু আমি সমস্ত কিছু ছেড়ে অত দূরে শিলিগুড়িতে একা পড়ে আছি কেন? কারণ আমাকে আমাদের সংসারের কথা ভাবতে হয়েছিল, তোদের কথা ভাবতে হয়েছিল। তপন, তপন নিজের কথা ছাড়া আজ পর্যন্ত কারোর কথাও ভাবেনি।